পাঁচমিশালির ডালের একটা রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে সুপ্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম আজকে আমি পাঁচমিশালির ডালের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা রান্না করার জন্য আমি প্রথমে নিলাম বুটের ডাল এক কাপ মুগ ডাল এক কাপ খেসারির ডাল এক কাপ মসুরের ডাল এক কাপ এবং কলাইয়ের ডাল এক কাপ আপনারা আপনাদের পরিমাণ মতো সবগুলো এভাবে মেপে দিতে পারেন এবার আমি পানি দিয়ে এই সমস্ত ডালগুলোকে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো আমি এটাকে ভিজে ভিজতে দিয়েছি এদিকে আমি ডালের জন্য কিছুটা টমেটো কেটে নিচ্ছি আমি এখানে দুটো টমেটো দুই তিনটা টমেটো কেটে নিয়েছি আর এখানে আমি কেটে নিচ্ছি কিছুটা পেঁয়াজ আমার ডালগুলো একদম ভিজে গেছে সুন্দর মতো এবার আমি এই ডালগুলোকে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে দিয়ে আমি এই ডালটাকে সুন্দর করে সিদ্ধ করব। এমনিতেও সিদ্ধ হবে কিন্তু প্রেশার কুকারে দিলে আমার খুব দ্রুত এটা সিদ্ধ করা যাবে এ পর্যায়ে আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা এবং এক টেবিল চামচ ঘি এটা দিয়ে আমি এই ডালটাকে সুন্দর করে সেদ্ধ করব। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটাকে পরিমাণ মতো দিতে হবে যাতে বেশি ঘন না হয় আবার বেশি পাতলা না হয় এবার এই ডালগুলোকে আমি তিন অথবা চার সিটি আমি দিয়েছিলাম চার সিটি বেশি ঘন মানে গলে গেছে তিন সিটি দিলেও হয় তিন সিটি দিয়ে এটাকে নামাতে হবে এবার আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে তার মধ্যে কিছুটা তেজপাতা দিলাম শুকনা মরিচ দিলাম কয়েকটা লবঙ্গ দুই তিনটা এলাচি এবং কিছুটা জিরা দিয়ে এটাকে ভেজে নিচ্ছি এ পর্যায়ে আমি অ্যাড করলাম পেঁয়াজ পেঁয়াজ দিয়েও এটাকে সুন্দর করে আমি একটু ভেজে নেব পেঁয়াজটা যখন আমার ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করছি আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ এবার আমি এটাকে একটুখানি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম আর এ পর্যায়ে আমি অ্যাড করে দিলাম আমার কেটে রাখা যেই টমেটোগুলো এবার আমি টমেটোগুলোকে সুন্দর করে সে মশলার সাথে কষিয়ে নেব। এটা টমেটোটা সফট হওয়া পর্যন্ত আমার টমেটোর যখন সুন্দর রান্না হয়ে যাবে সে পর্যায়ে আমি ডালটাকে ঢেলে দিলাম টমেটোর মধ্যে এবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে ডালটাকে এই মশলার সাথে মিশিয়ে ফেলবো আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম এটার সাথে দিয়ে আমি এটাকে ঢেকে দেব। ঢেকে আমি পাঁচ সাত মিনিট এটাকে একটু রান্না করব রান্না করার পরে আমার রান্না প্রায় শেষের দিকে এ পর্যায়ে আমি এটার মধ্যে আমি যে গরম মশলার গুঁড়া এবং ভাজা ধনিয়ার গুঁড়া অ্যাড করেছি দিয়ে আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো তো হয়ে গেল আমার মানে পাঁচমিশালি ডাল তো সুপ্রিয় ভিউ আর ভীষণ মজা লাগে আপনারা এভাবে যদি ট্রাই না করে থাকেন একবার ট্রাই করবেন দেখবেন ভীষণ ভালো লাগে তো আমার ভিডিওটা আজকে আপনাদের কেমন লেগেছে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এই পর্যায়ে আমি ডালটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য একটা চামচের মধ্যে ঘি নিয়েছি তার মধ্যে শুকনা মরিচ এবং মরিচ দিয়ে এটাকে চুলার গ্যাসের উপরে রেখে একটু গরম করে আমি এ ডালের মধ্যে দিয়ে দিলাম এটা ডালের কালারটা যেরকম বাড়াবে ডালের টেস্টটাও এটা এটা বাড়াবে দেখুন কত সুন্দর লাগছে আমি ডালের মধ্যে মিশিয়ে দিলাম